হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের কাছে একটি টপিক নিয়ে। আজকের টপিক, বাড়ির ছাদে কবুতর পালন। বন্ধুরা, শখের কবুতর এমন একটি প্রাণী যা আগে শুধুমাত্র মানুষ শখের বসে লালন পালন করত, কিন্তু এখন বাণিজ্যিকভাবেও সেটা চাষ হচ্ছে। বাড়ির ছাদে খুব অল্প জায়গায় ঘর তৈরি করে সেটা পালন করা যায়, তবে অবশ্যই জায়গাটি শুকনো হতে হবে এবং পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে। এছাড়া বাড়তি কোনো অভিজ্ঞতা ছাড়াই যে কেউ কবুতর পালন করে, যাদের বেকারত্ব সমস্যা আছে তারা বেকারত্ব দূর করতে পারেন। বন্ধুরা, সমগ্র পৃথিবীতে প্রায় 600 প্রজাতির কবুতর আছে, তবে কবুতর খুব শান্ত প্রকৃতির এবং এদের আয়ুষ্কাল প্রায় 15 বছর। এক একটি পুরুষ ও এক একটি স্ত্রী কবুতরের জন্য একটি ঘর আবশ্যক, আর ঘরের দরজা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি অবশ্যই রাখতে হবে। এবং খেয়াল রাখতে হবে যেন ক্ষতিকর কোনো প্রাণী আক্রমণ করতে না পারে, আর সে কারণে অবশ্যই উঁচু স্থানে কবুতরের জন্য ঘর তৈরি করতে হবে। আর অনেকেই উন্নত জাতের কবুতরের পাশাপাশি শখ করেও কবুতর পালন করে থাকেন। বিশেষ করে উন্নত জাতের কবুতরের মধ্যে হোয়াইট কিং, সিলভার কিং, হোমার, লাক্ষা এগুলাই বেশি পালন করে থাকেন। আর যারা শখ করে লালন পালন করে থাকেন, তাদের যে জাতগুলো সবচেয়ে বেশি পছন্দ সেগুলো হচ্ছে সিরাজি, ময়ূরপঙ্খী, গিরিবাস, ট্রাম্পলার ও লটন। আর যে সকল বন্ধুরা কবুতর লালন পালন করার চিন্তা করতেছেন, অবশ্যই কবুতরের খাবার সংগ্রহে রাখতে হবে। প্রতিদিন এক একটি কবুতরের জন্য মিনিমাম 35 গ্রাম খাবারের প্রয়োজন হয়। বিশেষ করে জোয়ার, ভুট্টা, ধান, চাল, কলাই, গম এগুলোই কবুতরের সবচেয়ে প্রিয় খাবার। ঠিকমতো কবুতরের যত্ন যদি নিতে পারেন, তাহলে অবশ্যই আপনিও লাভবান হতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আপনাদের লাইক এবং শেয়ারের মাধ্যমে ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে এবং সবাই এ থেকে কিছু জ্ঞান লাভ করতে পারবে। ধন্যবাদ।